প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তানুদুর একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকলকে স্বাগত। তোমরা জানো তানুদুর একাডেমি তোমাদের অ্যাসাইনমেন্টে শতভাগ নির্ভুল অ্যান্সার গুলো দিয়ে থাকে। তাদের ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমরা অ্যাসাইনমেন্ট অ্যান্সার গুলো দেখার জন্য চলে আসলাম। তোমরা অলরেডি থাম্বনেল দেখে নিয়ে এসেছো কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখতে যাচ্ছ, আর যারা এখনো পূর্ববর্তী সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট গুলো হয়েছে সেগুলো অ্যান্সার গুলো করনি, তোমরা চাইলে সেগুলো করে নিতে পারো। কারণ তোমাদের যদি অ্যাসাইনমেন্ট বাদ থাকে, পরে দেখা যাবে যে বার্ষিক পরীক্ষায় যখন অ্যাসাইনমেন্টের উপর নাম্বারটা যোগ করা হবে, তোমরা সেই নাম্বারটা পাবে না। তো অবশ্যই গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্ট গুলো করবে, এবং পূর্ববর্তী সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্ট গুলো হয়েছে সেগুলো অ্যান্সার গুলো যারা এখনো করনি চাইলে করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা কমপ্লিট স্ক্রিনে চলে যাই এবং অ্যাসাইনমেন্টের অ্যান্সার গুলো দেখে নিই। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 19তম সপ্তাহের ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট অ্যান্সার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিন চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নেই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটা জেনে নিই। অষ্টম শ্রেণীর 19তম সপ্তাহে তোমাদের আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে বিজ্ঞান। সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। আর হিন্দু ধর্ম অনুসারীর জন্য হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো অষ্টম শ্রেণীর ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, ইসলাম নৈতিক শিক্ষা একটি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 4, যেহেতু এই বিষয়ের আগে 3টি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে। পঞ্চম অধ্যায়ে আদর্শ জীবন চরিত্র থেকে প্রশ্ন করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা হয়েছে, ব্যক্তি জীবনে হজরত সুলাইমান আলাহি সাল্লাম ও হজরত মুসা আলাহি সাল্লাম এর জীবনাদর্শের অনুসরণীয় দিকসমূহ এ বিষয়ে 300 শব্দের মধ্যে একটি নিবন্ধ লিখতে বলা হয়েছে। কার? হজরত সুলাইমান আলাহি সাল্লাম এবং হজরত মুসা আলাহি সাল্লামের জীবনাদর্শ নিয়ে। তো এখানে সংকেত হিসাবে বলা আছে, এক, আদর্শ জীবন চরিত্রের পাঠের গুরুত্ব। দুই, হজরত সুলাইমান, আমরা যদি জুম করে দেখি যে আদর্শ জীবন চরিত্র পাঠের গুরুত্ব, হজরত সুলাইমান আলাহি সাল্লামের যেসব গুণ অনুসরণীয় তার তালিকা। তিন, হজরত মুসা আলাহি সাল্লামের জীবনের বিভিন্ন মজাদার তালিকা। চার, হজরত মুসা আলাহি সাল্লামের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা, এই অ্যাসাইনমেন্টের নির্দেশনা। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে, সরি প্রশ্ন, অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে অ্যান্সারে চলে যাই। একটু হ্যাং করছে। আচ্ছা, আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। ওকে, শ্রেণী অষ্টম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অ্যাসাইনমেন্ট নং 4। অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা লিখবে আদর্শ জীবন চরিত্র। আবার বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখবে আদর্শ জীবন চরিত্র। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। 1 নং লিখে, যেহেতু আমাদের এখানে 4টি প্রশ্নের কথা বলা হয়েছে, তাই আমরা 1 নং, 2 নং, 3 নং এভাবে সিরিয়াল করে দিতে পারি। 1 নং লিখে আমরা এবার শুরু করতে পারি, যে আদর্শ জীবন চরিত্র পাঠের গুরুত্ব। মানুষ সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর বিধি নিষেধ মান্য করা। আর এই বিধি নিষেধ মান্য করার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, যাকে আমরা আদর্শ বলতে পারি। মহান আল্লাহর পক্ষ থেকে আগত নবী রাসুলগণের জীবনী, এগুলো আমাদের জন্য আদর্শ। 2 নম্বরে চলে আসে, 2 নম্বরে বলা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুসরণীয় গুণগুলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র। পৃথিবীর যে 4 জন বাদশাহ পুরো পৃথিবীকে শাসন করেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মধ্যে অন্যতম। নবী হিসেবে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশেষ মর্যাদা ছিল। আল্লাহ তাকে পশু পাখি, কীটপতঙ্গ, জীবজন্তু ও জিন ইনসানের বাসা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ। 1, নবুয়ত ও খেলাফত একত্রে একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সম্ভব। 2, ধর্মই রাজনীতির প্রধান চালিকা শক্তি, ধর্মীয় রাজনীতির মাধ্যমেই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। 3, প্রকৃত মহান তিনি যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও অহংকারী নয়, বরং সর্বদা আল্লাহর প্রতি বিনীত থাকেন। 4, শত্রুমুক্ত কোনো মানুষ দুনিয়াতেই নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম এর মতো একচ্ছত্র এবং অপ্রতিদ্বন্দ্বী বাদশার বিরুদ্ধেও চক্রান্ত, ষড়যন্ত্র ও মিথ্যাচার চালানো হয়েছে। 5, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে প্রজাসাধারণের কাজ করলেও তারা অনেক সময় না বুঝে বিরোধিতা করে, যেমন বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাণ সমাপ্ত না হওয়ায় আল্লাহ বাকি সময়ের জন্য হযরত সুলাইমানের প্রাণহীন দেহকে লাঠিতে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখেন। এখানে দাঁড়িয়ে হবে জিন মিস্ত্রি ও যোগারদের ভয় দেখানোর জন্য দাঁড় করে রাখেন। কাদের জন্য? কারণ জিনরা যাতে ভয় পায়, তাহলে কাজটা করবে, না হলে কিন্তু কাজটা তারা করতো না, যাতে তারা কাজ ফেলে রেখে চলে না যায় এবং নতুন চক্রান্তে লিপ্ত হবার সুযোগ না পায়। এবার 3 নং প্রশ্নে চলে আসে, 3 নং প্রশ্নের উত্তরে এটা আমরা এবার লিখ শুরু করতে পারি, যে হযরত মুসা আলাইহিস সালামের জীবনে বিভিন্ন মজাদার তালিকা। অর্থাৎ আপনি বনি ইসরায়েলকে জিজ্ঞেস করুন, আমি মুসাকে 9টি প্রকাশ্য নিদর্শন দান করেছি,
যখন তিনি তাদের কাছে আগমন করেন, তখন ফেরাউন তাকে বলল, হে মুসা, আমার ধারণায় তুমি তো জাদুগ্রস্ত। হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 9টি মুজিজা দান করেন। সেগুলো হলো: 1. লাঠি, যা সাপে পরিণত হতো; 2. সাদা হাত, যা বগলের ভেতর থেকে বের করার পর চমকাতে থাকত; 3. জাদুকরদের জাদুকে প্রকাশ্য জনসমক্ষে পরাভূত করা। কেউ যদি তার সামনে জাদু দেখাতো, মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন যে শক্তি বলে তিনি জাদুকরের জাদুকে তিনি জনসমক্ষে সেটাকে বাতিল করে দিতে পারতেন। 4. হযরত মুসা আলাইহিসসালাম এর তার লাঠি দ্বারা নদীকে আঘাত করার ফলে রাস্তা তৈরি হলো, বনি ইসরায়েলের 12টি দলের জন্য 12টি পথ হয়ে গেল। যখন ফেরাউন তাকে ধাওয়া করতেছিল, তার বাহিনীকে, মুসা আলাইহিসসালাম সহ তার বাহিনীকে যখন ধাওয়া করতেছিল, তখন তিনি আল্লাহ তাআলার অশেষ ক্ষুদ্রতা, তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন মিশর নীল নদীকে, তখন দেখা গেল সেখানে 12টি রাস্তা তৈরি হয়ে গেছে নদীর মাঝখান দিয়ে। খুব অলৌকিক ঘটনা, যেহেতু আল্লাহ তাআলা যা চায় তাই সম্ভব, তাই এটাও হয়েছিল। আচ্ছা, 5 নম্বর, এক ঘোষণা অনুযায়ী সারা দেশ দুর্ভিক্ষ কবলিত হওয়া এবং তারপর একের পর এক তুফান, পঙ্গপাল, শস্যকীট, ব্যাঙ, রক্তের আপদ আবর্তীর্ণ হওয়া। এখানে 6-7 এগুলো দেওয়ার প্রয়োজন নেই, তোমরা চাইলে একের পর এক থেকে শুরু করতে পারো। এখানে 6-7 এগুলো আলাদা আলাদা দিয়ে ডিবেট করার কোনো প্রয়োজন নেই। তো তারপর যেটা, যে আপৎকালীন যে বিপদ, সেটা থেকে আমরা, যে আপৎকালীনগুলো শুরু হয়েছে, তিনি ঘোষণা দিয়েছিলেন যে তোমরা যদি আল্লাহর প্রতি ফিরে না আসো তাহলে তোমাদের উপর গজব নাজিল হবে। ঠিক সেই কথা, যেহেতু তারা ফিরে আসে নাই, তাই সেই কথা অনুযায়ী আসলে দেখা গেছে আল্লাহ তাআলা সেই অঞ্চলে তুফান দিয়েছে, পঙ্গপাল দিয়ে শস্য সব নষ্ট করে দিয়েছে, শস্যের কীট দিয়েছে, ব্যাঙ, তারপর রক্তের আপদ আবর্তীর্ণ করেছে। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, এগুলো মুসা আলাহিসাল্লামের মোজাজা হিসেবে ছিল। এবার 4 নং প্রশ্নের উত্তরে চলে আসে। এখানে বলা হয়েছে মুসা আলাহিসাল্লামের জীবনী থেকে প্রাপ্ত শিক্ষা। 1. নম্র ও উত্তম ব্যবহার ছিল মুসা আলাহিসাল্লামের। 2. সুস্পষ্ট বক্তৃতা ও বিবৃতি দান। 3. উৎসাহ ও ভীতি সঞ্চার উভয়ের মাঝে সমন্বয় সাধন। 4. সর্বোত্তম পন্থায় বিরোধীদের বক্তব্য খণ্ডন, যেটাকে আমরা ওই যে বিতর্ক, তর্ক বিতর্কের বেলা আমরা যেমন দেখি যে সর্বোত্তম পন্থায় যারা বিরোধীর বক্তব্য খণ্ডন করতে পারে তারা কিন্তু তর্কে জয়ী হয়, ঠিক সেরকম মজাজ আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে দিয়েছিলেন। 5. অনুকূল প্রতিকূল সর্বাবস্থায় দিনই হকের উপর অবিচল থাকা। আমার পক্ষে থাকুক বা আমার বিপক্ষে থাকুক, সব সময় আল্লাহর যে দিন সম্পর্কে অবিচল থাকতে হবে, ঘাবড়ানো যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। তো এই ছিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট ট্রান্সফার। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও, বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এখানে আমরা কমপ্লিট স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি যে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে। আরেকটি কথা, তোমাদের ভিডিওটি যারা দেখছো বেশি বেশি বন্ধুর মধ্যে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু অ্যাসাইনমেন্টের উপর নাম্বার যোগ করা হবে। তোমরা অনেকেই চিন্তা করতেছো যে স্কুল খুলেছে তারপর কেন অ্যাসাইনমেন্ট করতে হবে, আবার অনেকে বলছে যে বড় বড় অ্যাসাইনমেন্ট কেন দিচ্ছেন। সকল প্রশ্নের অ্যান্সার এই আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। যে 1 নম্বর পয়েন্ট, যেটা যে স্কুল খুলেছে তারপর অ্যাসাইনমেন্ট কেন, অ্যাসাইনমেন্ট তোমাদের লিখতে হবে কারণ তোমাদের বার্ষিক পরীক্ষায় অ্যাসাইনমেন্টের উপর একটা নাম্বার থাকে, 50% নাম্বার। সেই 50% নাম্বারের উপর বেস করে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তো যারা অ্যাসাইনমেন্টগুলো করবে না তারা কিন্তু পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না।